ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহ। জি ভাই, তানভীর হোসেন রিয়াদ সৌদি আরব থেকে আপনি প্রশ্ন করেছেন, যদি অভিভাবক দায়িত্ব পালন না করে তাহলে ছেলেদের ক্ষেত্রে বিবাহ করার জন্য অভিভাবকের অনুমোদন জরুরি কি? বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। জি না ভাই, ছেলেদের জন্য অভিভাবক জরুরি নাই, অভিভাবকের অনুমোদনের উপরে তাদের বিয়ে নির্ভর করে না। যদিও একটা সৌজন্যমূলক আচরণ যে তার অভিভাবক পিতাকে বা পিতার অনুপস্থিতিতে তার যারা মুরব্বী রয়েছে তাদেরকে মানে তাদের সম্মতি নিয়ে বিবাহ করবে, কিন্তু এটা জরুরি রাখা হয়নি। শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই এটা জরুরি এবং বাধ্য অবস্থা, এটা কম্পালসারি মেয়েদের জন্যে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন। আর আরবান বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন। কোনো বিবাহ নাই অভিভাবক ছাড়া, মানে মেয়ের। আর আরবান বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন। কোনো বিবাহ নাই মানে বিবাহ বিশুদ্ধ হবে না ওলি ছাড়া এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া, উভয় প্রকার বর্ণনা বিশুদ্ধ। প্রথম বর্ণনাটি স্মরণ গ্রন্থে রয়েছে, আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ ইত্যাদিতে। আর পরের বর্ণনাটিও বিশুদ্ধ পর্যায়ের। আল্লামা নাসির আলবানী তার ইরবাউল গালিলে উল্লেখ করেছেন। তো এই ওলি বলতে মেয়ের অভিভাবক, কারণ অন্যান্য হাদিসে এর ব্যাখ্যা চলে আসছে। হাদিসে বলা হয়েছে, আরাখান হাদিসে বলা হয়েছে, আইয়ামা ইমরাত নাকাহাত নাফসা বেগাইর ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মহিলাই নিজের বিয়ে দিয়ে দিবে ওলির অনুমতি ছাড়া, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। এভাবে বলেছেন আবু দাউদ তিরমিজি ইত্যাদির হাদিসে। সুতরাং মেয়েদের ক্ষেত্রে এটা জরুরি বিষয়। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমরা যারা বিধবা বা যারা নন বিবাহিত তাদের বিয়ে দিয়ে দাও, তোমাদের মধ্যে যারা এরকম রয়েছে। ওয়াসসালিহিনা, অনুরূপভাবে যারা সৎকর্মশীল ভালো, মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসী হতে তাদেরও বিয়ে দিয়ে দাও। তো বিয়ে দেওয়ার বিষয়টি আল্লাহ রাব্বুল আমিন ওলিদের দিকে সমর্পণ করেছেন। তো এক্ষেত্রে উল্লেখ হয়েছে কি, মেয়েদের ক্ষেত্রে আয়ামা বলা হয়েছে, মানে নন বিবাহিত মেয়েদের বিবাহ দিতে বলছেন। আর কাদেরকে বিয়ে দিতে বলছেন, তাদের অধীনস্থ দাস দাসীদের। তো দাস দাসীদের ক্ষেত্রে অনুমতি জরুরি মালিকের। দাস যদিও ছেলে হয় তবুও তার অনুমতি লাগবে, যেহেতু উনি তার মেন মালিক, যদিও সবার মালিক মহান আল্লাহ। তো দাসের অনুমতি লাগবে এবং মেয়েদের অনুমতি লাগবে, মেয়ে স্বাধীনা হোক বা দাসী হোক, কিন্তু ছেলে নিজে নিজেই স্বাধীন, তার নিজস্ব মত ব্যক্ত করার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং সে নিজের বিয়ে নিজে করতে পারে। অভিভাবকের অনুমতি নেওয়াটা সৌজন্যমূলক বিষয়, সেখানে যদি অভিভাবক অন্যায়ভাবে বাধা দেয় বা বিয়ের অনুমতিতে অসম্মতি জানায় দনীয় কোনো কারণে, অথচ এই ছেলে ভালো পাত্রী পেয়েছে, দিনদার পাত্রীকেই সিলেক্ট করেছে, তাহলে এমত অবস্থায় অভিভাবকের অনুমোদন গ্রহণযোগ্য নাই। অনুমোদন দেখ বা না দেখ এটা কোনো ধর্তব্য বিষয় নাই। অনুমতির তো ভালো কথা, কিন্তু এটা জরুরি নাই তার বিয়ে বিশুদ্ধতার ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন। অনুভাব মেয়ের ক্ষেত্রে যদি এমন হয় যে মেয়ে যোগ্য পাত্রী মানে আসতেছে, যোগ্য প্রার্থী হয়েছে, কিন্তু বাপ দুনিয়াদার হওয়ার কারণে বা অভিভাবক দুনিয়াদার হওয়ার কারণে বা বেদাতি হওয়ার কারণে হেদাতি ছেলের সাথে বিয়ে দিতে চায় না, এভাবে তার প্রত্যেকটা অভিভাবক যদি প্রত্যাখ্যান করে, তাহলে এর বিবাহের মালিকানা লাভ করবে সরকার বা সরকারের প্রতিনিধি, অর্থাৎ কোর্ট আদালত বা যেগুলি সরকারি পক্ষ থেকে বিবাহের রাখা অথরিটি যাদেরকে দেওয়া হয়েছে, কাজী অফিস। এটা বাধ্যগত অবস্থা, যখন তার পিতা বা তার বাপ দাদা বা তার চাচা ভাই এরা সবাই প্রত্যাখ্যান করছে, কিন্তু মেয়েটা একটা ভালো পাত্রে পাত্রে পাত্রস্থ হতে চাচ্ছে কিন্তু বিয়েতে রাজি নাই, তাহলে এই অভিভাবকগুলি সবগুলি অযোগ্য অভিভাবক হয়ে যাবে। ওই সময় সরকার হবে তার অভিভাবক এবং সরকার বিয়ে পড়িয়ে দেবে বা সরকারের প্রতিনিধি বিয়ে পড়িয়ে দেবে। তো যা হোক, আশা করি উত্তর পেয়েছেন মনঃসহ আর বুঝতে পেরেছেন যে ছেলের জন্য অভিভাবক জরুরি নয়, ছেলে ছেলে নিজের অভিভাবক নিজেই।
তবে অভিভাবকের অনুমতি সাপেক্ষে হওয়াটা একটা ভালো কাজ, উত্তম কাজ, সামাজিকতা এই আর কি। আল্লাহ তাআলা আলম সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।